আমি প্রতিদিন অফিসে যাওয়ার সময় হাঁপ ভাড়া দেই। বলা যায় ঢাকাতে বাসে করে যে কোনো দিকে গেলেই আমি হাঁপ ভাড়া দেই। আমার প্রশ্ন হচ্ছে, আমি যে হাঁপ ভাড়া দেই তা কি আমার জন্য ঠিক হচ্ছে? যদি ঠিক না হয় তাহলে পূর্বে যে দিয়ে এসেছি তার জন্য কি করব? দেখুন, ছাত্রদের জন্য, শিক্ষার্থীদের জন্য হাঁপ ভাড়া দেওয়ার যে নিয়ম আমাদের দেশে আছে, এটা কি সবসময় নাকি শুধুমাত্র ওই ক্লাসে আসা যাওয়া চাকালীন সময়? আমার জানা নাই, যেটা সবসময়ের জন্য প্রযোজ্য কিনা অ্যাজ এ স্টুডেন্ট সেটা একটা প্রশ্নের বিষয়। তবে তার চাইতে আগের বিষয় যেটা, তারও আগের যে পয়েন্টটি ডিসকাস করা উচিত সেটা হলো, এক্ষেত্রে আমাদের দেশে অন্যান্য ওলামা ইকরাম তাদের দৃষ্টিভঙ্গি, তাদের ফতোয়া কী আছে সেটা দেখতে হবে। তবে আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু মনে হয়েছে সেটা হলো যে সরকারিভাবে এইভাবে ভাড়াকে কারোর জন্য হাফ করে দেওয়া, এটা শরিয়ার যে মূলনীতি সেটার সাথে যায় না, এটা আমার ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি। কারণ হলো, আমি একটা সার্ভিস দেবো, এই সার্ভিসের একটা ফি হবে। হ্যাঁ, সরকার যেটা করতে পারে, এটা ন্যায্য ফি ঠিক করে দিল, যাতে করে কেউ জুলুম করতে না পারে। ন্যায্য ফি ঠিক করে দিল যে যাত্রীরও ক্ষতি না হয়, আবার বাস মালিকরাও যেন সেখান থেকে অসৎ উপায়ে জুলুম করে টাকা কামাই করতে না পারে। এই জন্য একটা ব্যালেন্সের একটা চার্ট তৈরি করে দিল বা একটা গাইডলাইন দিয়ে দিল, এটা হতে পারে। এতে উভয় পক্ষের হক এবং অধিকার সংরক্ষিত হয়। বাট নির্ধারিত ভাড়া থেকে বলা হলো যে তুমি কিন্তু ছাত্রদের কাছ থেকে ফুল ভাড়া নিতে পারবে না, হাফ নিতে হবে। এটা হলো তাকে একরকম বাধ্য করা। ভাই, আমার তেল খরচ করব, গাড়ি খরচ করব, আমার ইনভেস্ট করব, তুমি একটা গাইডলাইন আমাকে দিতে পারো, কিন্তু অমুকের কাছ থেকে ভাড়া হাফ নিতে হবে, কয়দিন পরে বলবো তমুকরে ফিরে নিতে হবে, এটা তো বলার রাইট কারণ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মালুম রিইম মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, কোনো মানুষের সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া আরেকজন ভোগ করতে পারে না। এটা নির্দেশ দিয়ে জারি করার জিনিস না, আদায় করার জিনিস না, জানা তুমি বাধ্য অমুকরে এটা ফিরে দিয়ে দিবা, অমুকরে অর্ধেক মূল্যে দিতে হবে না, এটা কেউ নির্দেশ করতে পারে না। এটা হলো ক্রেতা বিক্রেতা, এটা গ্রাহক এবং যিনি সেবা প্রোভাইড করছেন, এটা হলো তাদের দুজনের বিষয়, তাদের ব্যক্তিগত অধিকার। এখানে অন্য কেউ ইন্টারফেয়ার করে কারোকে ক্ষতি করা বা কারোর প্রতি বেশি কিছু আরোপ করা বা কম কিছু আরোপ করা, এটা শরিয়ার মূলনীতির সাথে যায় না। মৌলিকভাবে এটি দৃষ্টিভঙ্গি বা কি এটাকে সিদ্ধান্তমূলক মত হিসাবে নেওয়ার দরকার নাই। মূল প্রশ্নের উত্তরে যদি আমরা বলি, তা হলো যে যদি এটা শুধুমাত্র ক্লাস চলাকালীন সময়ে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়ার জন্য প্রযোজ্য হয়, তাহলে আপনি অন্য সময়েও যদি এই সুবিধা নেন সেটা আপনার জন্য তো অবশ্যই অন্যায্য হবে। আর এটা আদৌ ন্যায্য কিনা মূল বিষয়ে এসে তো আলোচনা করেছি। বাট এক্ষেত্রে আপনার জন্য ছাড় কতটুকু দিয়েছে? হ্যাঁ, বাস মালিক কর্তৃপক্ষ যদি রাজি হয়, সন্তুষ্ট হয়, ঠিক আছে, আমরা গভর্নমেন্টের এই প্রস্তাবনা রাজি, ছাত্রদের প্রতি আমরা অভিভাবকদের প্রতি আমাদের পক্ষ থেকে এটা মানে একরকম অংশগ্রহণ, তাদের জন্য এটা আমাদের পক্ষ থেকে উপহার, আমরা এই ছাড়টা দিলাম, এটা যদি তারা উইলিংলি করে নেয় তাহলে তো আর কোনো কথাই নেই, জায়েজ আলহামদুলিল্লাহ। সাধারণত আমাদের দেশে বাস মালিকরা এটা মেনে নেয়, কিন্তু এটা যে উইলিংলি মেনে নেয় তা না, নিয়মের কারণে তারা মানতে বাধ্য হয়। এই জন্য হাফ ভাড়া নিয়ে মারামারি, গণ্ডগোল, ফাসাদ হতেই থাকে। তো যদি যতটুকু উভয় পক্ষ মানামানি হয়েছে তার চাইতেও আপনি বেশি আদায় করেন, তাহলে সেটা কী হবে না? জায়েজ হবে না।